বিসমিল্লাহির রহমানির রহিম। শাপলা ডিজিটাল সাউন্ড এন্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাবওয়ুফার নতুন ডিজাইনের শাপলা ডিজিটাল সাউন্ড মানেই আপডেট বা নতুন ডিজাইনের কিছু বা আনকমন কিছু তৈরি করা হয় আমাদের এখানে। আজকে যে সাবওয়ুফার আপনাদের দেখাইতেছি, এটা কিন্তু সামন্দে এয়ারপাস দেখতে পাচ্ছেন, এবং এটা অন্যান্য সাবের চেয়ে অনেক ভিতরে কাজ বেশি। তার পাশাপাশি হচ্ছে অন্যান্য সাবের চেয়ে সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট পাবেন। যেহেতু সামনে দুর্গাপূজা, আপনারা এই সাবওয়ুফার ব্যবহার করতে পারেন। এটা অন্যান্য সাবের চেয়ে বডিগুলো একটু দাম বেশি হবে। এটা অন্যান্য সাবের বডি পেস্টিং কাভার সহ 45, এটা হচ্ছে 50,000 টাকা। এটার মধ্যে কিন্তু হাতলও বেশি। এটা অন্যান্য বইয়ের মডেল সাবের মধ্যে হয়তো কাটিং হাতল থাকে, এটা চাইনিজ হাতল থাকবে 8টা। এই যে এটা কিন্তু সম্পূর্ণ গর্জন প্লাই দিয়ে করা। এটা আপনারা সাব ব্যবহার করতে পারেন। এগুলো বডিতে আমাদের প্রতিটা বডিতে গ্যারান্টি থাকছেই। তার পাশাপাশি আমাদের এখানে স্পিকার সহ হেড সকল ধরনের সাউন্ড সিস্টেম আপনারা আমাদের কাছে নিতে পারবেন। কন্ডিশনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ মাল পাঠিয়ে থাকি। কারখানায় মোটামুটি কাজ চলতেছে, রঙের কাজ চলতেছে। এটা হচ্ছে আমাদের কারখানা, এখানে সকল ধরনের মাল আমরা তৈরি করি। এবং আমরা যারা সরাসরি কারখানা থেকে বক্স আপনার মন মতো তৈরি করে নিতে চান, যে কোনো ভালো মানের স্পিকার আমাদের কাছে আছে, সেগুলো নিতে পারেন। আর এগুলো হচ্ছে প্লাই, গর্জন প্লাই, সবই কাজ চলতেছে। এগুলো হচ্ছে এলিঙ্গির মোহরগুলো মারা হয়েছে, এলিঙ্গির মোহরের সাথে দুইটা করে লাট দেওয়া, যাতে ফ্রি না হয় জন্য দুইটা করে মজুরি মারা হইতেছে। আর সম্পূর্ণই গর্জনের প্লাই, এটা হচ্ছে আমাদের কারখানা, এখানে কাজ চলতেছে। তার পাশাপাশি সেটে আমাদের মাল কমপ্লিট হয়ে এখানে রাখা হয়। সেট W28 মডেল সাব তৈরি করা আছে, বুয়ে মডেল সাব তৈরি করা আছে। তারপরে হচ্ছে সেটের রঙের কাজ চলতেছে, এদিকে রঙের কাজ চলতেছে। রঙের কাজ আপনার থান্ডার পার্ট, যেহেতু দুর্গাপূজার মধ্যে সাব অফার এবং থান্ডার পার্টের চাহিদা বেশি। এগুলো কিন্তু অরিজিনাল মাপে করা আছে, সম্পূর্ণ ফ্রেম দিয়ে, ফাইবারের ফ্রেম দিয়ে করা। এখন আমাদের সম্পূর্ণই চাইনিজ যেভাবে ফ্রেম দিয়ে করা থাকে থান্ডার পার্ট, সেভাবেই। এবং সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ ওইরকমই পাবেন। এই সাইডে আমাদের রং করা মালগুলো রাখা হয়, মনিটর করা হয়েছে, এগুলো অর্ডারই চলে যাবে। মনিটর এখানে অন্ধকার, এর জন্য দেখা যাইতেছে না যে দানার যে কোয়ালিটিগুলা, চায়না মালগুলো দেখে আমরা মালগুলো কাজ করি সম্পূর্ণই। ভিতরে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা জয়েন্টে কিন্তু বাটন করা। এটার মধ্যে স্কোয়ার হাই ফ্রেম হবে, এগুলো থান্ডার পার্ট। এখানে 3 PM মনিটর আছে। আর সামনে হচ্ছে আমাদের শোরুম, আর এখানে 1 PM সাব কমপ্লিট করা আছে। পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে মাল পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে উল্টা সিধা, কানের মধ্যে কিন্তু সাপোর্ট করা আছে, অরিজিনাল যেভাবে থাকে সেইভাবেই, চায়না মাল যেভাবে থাকে সেইভাবেই আমরা সম্পূর্ণ মাল। একটা হাতল থাকবে চাইনিজ, আর দুইটা কাটিং হাতল, এটা উল্টা সিধা টার্বো মডেল আর কি। আপনারা এই মাঠ বিশাল বড়, এখানে আমরা রং করি, শুকাই, তারপর আবার ভিতরে রেখে দিই মাল। গ্রাম অঞ্চলে আমাদের দোকান, এখান থেকে আমরা কিন্তু সমগ্র মাল বাংলাদেশ এখান থেকে আমাদের মালগুলো চলে যাইতেছে। এখানে আমাদের কারখানা, এখানে প্রায় 12টা ঘরের মতো নেওয়া আছে। আর এই সাইডে আমাদের বিল্ডিংয়ের মতো শোরুম, 2 তলা পর্যন্ত নেওয়া। আর সাইডে ফিটিংয়ের রুম আছে, মোটামুটি প্রায় 15-16টা দোকান নেওয়া আছে আমাদের কাছে। আমাদের এখানে ভাড়া কম আছে, যেহেতু গ্রাম অঞ্চলে, আমরা শহরে দোকান করি নাই। শহরে দোকান করলে অনেক টাকা খরচ বেশি, আর আমরা এখানে গ্রামের ভিতর নিছি, নিজেদের এলাকায়, আমাদের এলাকা। এটা হচ্ছে বাগেরবাড়ি হামিদপুর চৌরাস্তা বাজার, সখীপুর থানা, টাঙ্গাইল জেলা, ঢাকা বিভাগ। এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশ মাল কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি। আপনি অনেকে ই করেন যে আমরা মালগুলো কীভাবে কিনবো, আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন, আপনার যে ডিজাইন পছন্দ 1 সপ্তাহ সময় দেবেন, আমরা মালটা রং করে তারপর আপনার ঠিকানা স্থলে আমরা পাঠিয়ে দিব। তারপর ওখান থেকে কুরিয়ার সার্ভিস থেকে আপনারা টাকা পেমেন্ট করে তারপর মাল তুলে নিতে পারবেন। আর এখানে
আপনারা সকল ধরনের সাউন্ড সিস্টেম মাইক থেকে শুরু করে মাইকের সেট বা বক্সের সেট মিক্সার এ টু জেড সাউন্ড সিস্টেমের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।